আর খুব সহজেই চালের গুঁড়ো ছাড়াই তোমরা কিন্তু সুজি দিয়ে খুব সুন্দরভাবে বানাতে পারো। তো এখানে নিয়ে নিয়েছি আমি 2 প্যাকেট সুজি, সুজির গ্রুপিটা বানানোর জন্য। শুভ দুপুর বন্ধুরা, আর এখন নতুন ভিডিও তোমাদের সকালে অনেক অনেক স্বাগত জানায়। তো এসে গেছি দুপুরবেলা, খুব দুপুরবেলা বলতে পারো। যাই হোক, রান্না বান্না সেরে এসেছি। তো চলো আজকে একটা ছোট্ট করে রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হলো সুজির গুড়পিঠা। তো এটা চালের গুঁড়ো দিয়ে বানানো যায়, কিন্তু সেটা একটু সময় লাগে। তাই খুব সহজ পদ্ধতিতে খুব সহজেই কীভাবে তোমরা সুজির গুড়পিঠা বানাবে, তো চলো দেখতে থাকো। আর এটা সুজির গুড়পিঠা কিন্তু চিনি দিয়ে বানাবো। তো চলো কীভাবে বানাচ্ছি দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর অবশ্যই বাড়িতে এভাবে তোমরাও ট্রাই করো। তো চলো দেখতে থাকো। তো এখানে নিয়ে নিয়েছি আমি 2 প্যাকেট সুজি, সুজির গ্রুপিটা বানানোর জন্য। আর চলো সুজিটাকে একটু ভিজিয়ে দেবো জল দিয়ে। আর এটা একটু ভিজে গেলে কী হবে, এটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে, আর অনেকটাই পরিমাণে বেশি হবে, ভিজে গেলে পরিমাণটা একটু বেড়ে যাবে। তো আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি, তোমরা চাইলে আরও বেশি বা কম নিতে পারো, যে যেমন খাবে। তো পরিমাণটা আমি একটুখানি বাড়ালাম, এরপর এর মধ্যে দিয়ে দেবো আটা, অল্প পরিমাণে দিয়ে দেবো আটা। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা একটু বেশি দিলে ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো তোমরা যে যেমন পছন্দ করো সেই মতো দিয়ে দেবে। এরপর দিয়ে দেবো কিছু মৌরি, গোটা মৌরি, সাথে 2-5টা কালো জিরে। এরপর এটাকে জল জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এর মধ্যে যা কিছু দেওয়ার সমস্তটা আমি দিয়ে দিচ্ছি, এরপর জাস্ট জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, এটাকে মাখিয়ে নিই, একটু পরেই তেলের মধ্যে ছেঁকে নিলেই হবে। তো চলো মাখিয়ে নিই। তো মৌরি দেওয়ার কারণ হলো মৌরিটা দিলে একটুখানি পিঠাটা সেন্ট হয়, খুব সুন্দর একটা সুগন্ধ আসে, আর খেতেও বেশ ভালো লাগে। আর সুজিটা আগে থেকে ভিজিয়ে দিতে হবে, আর নইলে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তবে কিন্তু এটা নরম হবে এবং পরিমাণে বেড়ে উঠবে। তো এর মধ্যে সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, আর একটু পরেই এটাকে আমি তৈরি করে নেব। তো চলো এখন উনানটা জ্বালিয়ে দিই, কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে কিন্তু এদিকটা আমার ভেজা হয়ে যাবে পরিষ্কার। তো তেলটা গরম হতে হতে এখানেও আমার কিছুক্ষণ ভেজে যাবে সুজিটা। তো চলো তেলটা বসিয়ে দিই। তো সুজিটাকে ভিজে দিলে দেখতে কিন্তু চালের গুঁড়োর মতোই লাগে, আর চালের গুঁড়োর মধ্যে দেখো মিশ্রণটা তৈরি হয়ে গেছে। চলো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হলেই ছেঁকে নেবে একটা একটা করে। আর পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলের পরিমাণটা, যাতে করে পিঠাটা খুব সুন্দর ফুলে ওঠে চারিদিকটায়। এদিকে তেল গরম হয়ে গেছে, চলো দেখো কত সুন্দর ফুল উঠবে, খুব সুন্দর গোল হয়ে। আর গুড়পিঠা একটা একটা করে বানালে ভালো হয়, 2-3টে একসাথে দিয়ে দিলে বেশ সুন্দর কিন্তু গোল হবে না। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছো প্রতিটি পিঠা কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে। চলো এদিকটা উল্টে দিই, পিছনের দিকটা।
তো বন্ধুরা একটা একটা করে পিঠে তৈরি করলে দেখবে খুব সুন্দর ফুলে উঠবে। এদিকে দেখো পিঠেগুলো খুবই নরম, ভীষণ সুন্দর হয়েছে, তাই না? আমি অনেকগুলোই পিঠে তৈরি করে নিয়েছি, এ দেখো। এবং পিঠেগুলো প্রতিটি পিঠে কিন্তু খুব সুন্দর গোল ও খুব সুন্দর নরম হয়েছে। তো আরো কিছু বাকি আছে, চলো তৈরি করে নি। তো এখন গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি, এদিকে আমাদের সমস্ত পিঠেগুলো দেখো তৈরি হয়ে গেছে, এ দেখো। তো এইভাবে তোমরা বাড়িতে গুড় পিঠা বানাতে পারো, আর খুব সহজেই চালের গুঁড়ো ছাড়াই তোমরা কিন্তু সুজি দিয়ে খুব সুন্দরভাবে বানাতে পারো। তো বন্ধুরা পিঠেগুলো কতটা নরম হয়েছে চলো তোমাদের ভেঙে দেখাচ্ছি আরও ভালো করে। আর ভেতরটা দেখো খুব সুন্দর হয়েছে, এতটা সুন্দর কিন্তু চালের গুঁড়োর পিঠে হবে না। তো সুজি দিয়ে একমাত্র নরম পিঠে বানানো যাবে, আর তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো, দেখো কতটা সফট ও নরম, খুব সুন্দর হয়েছে, তাই না? তো চলো তোমরা আশা করি বাড়িতে একবার হলো বানিয়ে খাবে। তো পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে।